ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও মাদক মামলায় যুবলীগের সহ সভাপতি এনামুল হক আরমানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। গেল মাসের 18 তারিখে ক্যাসিনো বিরোধী অভিযানের নামে র্যাব উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অর্থ ও ক্যাসিনো সরঞ্জামাদি। অভিযানে গ্রেপ্তার হয় দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ, সেলিম প্রধান, জি কে শামীম ও লোকমান সহ অনেকে। এ সময় ঘুরে ফিরে সব জায়গা থেকে সম্রাটের নাম ক্যাসিনো সম্রাট হিসেবে বেরিয়ে আসে। তারই প্রেক্ষিতে গত 5 তারিখে ভোর রাতে কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর র্যাব প্রধান জানান সম্রাট ক্যাসিনোর সঙ্গে সরাসরি জড়িত। এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে উনি জড়িত। ক্যাসিনো সম্পর্কে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগের তীর নিক্ষেপিত হচ্ছিল বা যার দিকে সবাই আমরা অঙ্গুলি নির্দেশ করছিলাম তাকে গ্রেপ্তার করা গিয়েছে, এটাই স্যাটিসফ্যাকশন। এটাই গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর কাকরাইলে যুবলীগের কার্যালয়ে সম্রাটকে নিয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে ইয়াবা অস্ত্র, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়। চামড়া রাখার অপরাধে 6 মাসের জেল দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারাগারে পাঠানোর পর অসুস্থ হয়ে পড়ে সম্রাট। পরে 7 অক্টোবর রমনা মডেল থানায় র্যাবের DAD আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে। এছাড়াও আরেক যুবলীগ নেতা আরমানকেও আসামি করা হয়। কারাগারে তার সাথে আরো জড়িত ছিল, এই পুরো বিষয়গুলো আমরা আসলে একটু সভা নিতে চাচ্ছি। অস্ত্র ও মাদক আইন মামলায় 2 যুবলীগ নেতাকে আদালতে আনা হয়। 20 দিনের রিমান্ড চাইলে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রসঙ্গে পক্ষে বিপক্ষে কথা বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। রমনা থানা মামলা নম্বর 6/2019 মাদক মামলা, এই মামলায় সতর্কতা সহিত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবে। আদালত সন্তুষ্ট হয়ে আজ দিনে আর মাদকের মামলা একই অবস্থা, সেগুলো তাকে এক তার বাসা থেকে সেখানে পুলিশ বিদেশি মদ এবং 1160 বা তার বাসা থেকে পাওয়া যায়। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। Thank you.